Entertainment এখানে। এই যে কলমি শাক কত করে দিবেন? চারটা মুড়ি, দুই মুড়ি লন 7 টাকা দিয়ে। দুইটা 5 টাকা দেন। কাঁচা মরিচ দিবেন? হ্যাঁ কাঁচা মরিচ দিবেন। কত হইছে আমার? 61 টাকা। ধইনা পাতা? হ্যাঁ দিছি। কত হইছে? 61 টাকা। হ্যাঁ কত হইছে? 61 টাকা। কত দিলেন? রাখেন রাখেন এটা রাখেন। আর 5 টাকা দেন আপা। আর লাগবে না 5 টাকা, একটু কমাবেন না আপনি দাম? मन हो सकाल बेलाफिस कलेज दे সারাক্ষণ খালি বেজর 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 এটা কি? হ্যাঁ প্রত্যেকদিন এই লালসা না দিলে হয় না, একদিন দুধ চা বানালে কি হয়? মিরা পাশা বান্ধি পাইছ না? হ্যাঁ দুধ চা খেলে যা, নিজে বানায় খা, পারুম না আমি। তোমাদের এই ফকিরা দশাটা জীবনে কোনোদিন যাবে না। আর এগুলো কি? হ্যাঁ এই প্রতিদিন এই রুটি আর আলু ভাজি কামাই করবি, তখন ডবল পোস্ট দিয়ে মাখন দিয়ে খাস। এখন ওই ডিম ভাজি আর ওই আলু ভাজি আর ওই রুটি খাইতে হইব। তোমরা যে কি না একটা কোন দুঃখে যে এখানে জন্ম নিছিলাম আমি, রুটি আর আলু ভাজি খাওয়ার জন্য জীবনে কোনোদিন কোনো বন্ধু বান্ধবরা ডাকতে পারলাম না, কিচ্ছু করতে পারলাম না, সব ফকিরের গোষ্ঠী, ফকিরাই এত জন্ম নিছিলাম। ওই না বাবা, নাস্তা খেয়ে রাস্তা দেখ যা। আদালতের আদেশ পেলে সাবেক চার মন্ত্রী গ্রেফতার, সংলাপ আওয়ামী লীগ ও বিএনপি দুই গ্রুপ সহ আরো 14 দলকে আমন্ত্রণ। না পড়ব কি, দুই দিনে সিম বিক্রি 4000, দুর্বল সিগন্যাল, বিএনপি দুই গ্রুপের সমঝোতায় গতি,
বাদ দে। পড়লাম হ্যাঁ, বাংলাদেশে টাকার বিপরীতে ডলারকে অতিমূল্যায়িত করে রাখা হয়েছে, অথচ বিশ্বব্যাপী ডলারের অবস্থান ক্রমশ দুর্বল হচ্ছে। রপ্তানি কারকরা এখন পর্যন্ত ইউরোপে ঐতিহ্যের প্রতি ঝুঁকে পুরানো বা স্ক্র্যাপ জাহাজ আনার জন্য আমদানি নিতে আদেশ টাকা নেই। কালকে দিবা বলছিলা কিন্তু মার্কিন প্রেসিডেন্ট জর্জ দূর ইউনিভার্সিটি যাও তো তুমি বন্ধুদের সাথে আড্ডা দিতে, তারপর প্রতিদিন ফোনে এত কিসের কথা? এত খরচের হাত তো ভালো না রে, তুই একটু খেয়াল কর ও কাদের সঙ্গে মেশে, আর আজকাল পত্রিকায় যা পড়ি। দাদা বাকিটা তুমি টিভি নিউজে দেখে নিও, আমি গেলাম। আই খাইলি না? না খাবো না। সংসারটা চালাই নবাব পুত্রা সব। এই শোন, আসিফের লগে রেনু যোগাযোগ হয় কিনা একটু খোঁজ নিস তো। যে নিজেই যোগাযোগ করে না তার খোঁজ কেমনে নিবে মা? আর রেনুও ঠিক আছে। কি ঠিকঠাক আছে? ঠিকঠাক আছে, আমি দেখতেছি না, ঠিকঠাক আছে। এরকম একটা ভালো পোলার লগে বিয়া দিলাম, সংসার করবার পারলো না। আমরা যারা সংসার করি নাই, আরে বাবা সংসার টিকায় তো মুরদ লাগে, মুরদ লাগে রূপের দেমাক। খামা খাই তুমি এমন করো। হ্যালো হাসান ভাই, আপনার কাছিটা খুব সুন্দর। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ আপনি ভালো আছেন না? আনা ভাই একটা সত্যি কথা কইতে হইব। বলেন আপনি। আপনার ঘরে নেশা টেশা করে কেউ? নেশা? নেশা করে কেউ? হ্যাঁ নেশা তো কত মানুষই করে এখন ভাই। কেমনে না আমার কথা করে না, আমার কথা হইতেছে যে আমরা আসলে ছাড়াতে চাইছি বুঝছেন, আমরা দেশটা নেশা করার ছাড়াতে। হ্যাঁ হ্যাঁ ভাই, এটা কেন পারবে এটা না পারলেও এটা নিজেদের থেকে চেষ্টা করতে হবে বুঝছেন। তো আপনারা একটু আমাদেরকে সাহায্য করবেন যে কে আছে কারা আছে, শুনছি যে এরিয়াতে অনেকে নাকি আছে এরকম। হ্যাঁ তো আপনি যদি একটু বলেন যে এ আছে, আপনাদের নামটাম কিছু বলবো না, যে নেশা করে সে তো কখনো কিছু বলে না। এখন আপনারা যদি আমাদের একটু বলেন, আমরা সেই মতো ওদেরকে একটু সাহায্য করবো, তাদেরকে একটু পথটা দেখা দেয় সাহায্য করবো। আচ্ছা তোমার ছোট বোন টোন নাই না? মানে ছোট বোন আর কি। জানিস না তুই? জানি, তারপরও জিজ্ঞেস করি আর কি। নাই না, আলাপ টালা তো মনে করো একই চেহারা পাইছে। এই যে দেখছো, এটা ভালো হয়েছে, যাও আমার কাছে। ঠিক আছে তো এটা দেখছো, দেখছো এটা হলো বুদ্ধি লাগে। ক্রয় সূত্রে এই জমির মালিক এ কে এম নুরুল আমিন, না আলিম, আমিন জাগা একটা হেলে থাকুক। এখান থেকে যতটুকু দূরে চোখ যায় বুঝছো, একটু আমার। আচ্ছা আমি তো ভাবলাম সব আমার, আমি তুমি দিয়ে দিলাম, তুমি জানো। বিশ্বাস করো আমার কাছে বেশি টাকা নেই। শোনো টাকা
আচ্ছা দেখ আমার কাছে অল্প করে টাকা আছে অল্প করে টাকা দে আমি তাতে করে দিয়ে যা দিতেছ না যাচ্ছে তাই না আরে মেরে আত্মে আ গয়া আমার কাছে আগো টাকা নাই দে না ওমা তারপরে বহুত কাঁচা কাঁচি করে আমি আজকে টাকাগুলো নিয়ে আসছি ভালো আছে আমি পরে দিয়ে দেবো যা আমি দুদিন পর ফেরত দিয়ে দেবো বাবাস কি কয় টাকা দিছিস আমার না জানি 5000 টাকা দিছিস আমারে 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 একদিন আমার ভাড়াটা দে আমার তো ভাড়া দিউরি সরল তাই না আমার কাছে আর কোনো টাকা নাই দাঁড়া যা 5 টাকা দিয়ে আমি কি করব 5 টাকা লো যা চলো 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 কি হলো যে চল না মেডিকেল চল না দোস্ত তুই যা চল 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 এ এ বেটা রাখ না গাড়ি তো জায়গা বস যা তুই যা তুই 200 টাকা হাই রিকশা আরে শতমান এটা আন্দো আন্দো বোর্ডের দিকে তাকাও দেখো কি লেখা আছে দেখো ড্রাগস এন্ড ফ্যামিলি মাদক নিয়ে কাজ শুরু করছে একটা বাসায় যে আমি জিজ্ঞেস করতে পারি আপনি বিয়ে করছেন আমি জিজ্ঞেস করতে পারি আপনি বাচ্চা কাচ্চা আছে স্কুলে যায় টিকা খাওয়াইছেন কিন্তু কাকে বলবো আমি গিয়া যে আপনি কি মাদক নেন কোনটা নেন স্যালাইন নেন নাকি গিল্লা খান এটা বলা যায় ওদিন মার খেতে খেতে পাচ্ছি যদি রেনু আপা না থাকতো রেনুকা অপু কি কাজ করতে পারে ও তো খালি ভেজাল করে শোনো এরপর ফিল্ডে গেলে তুমি আমার সাথে নিবা আপনার কষ্ট করে যাওয়ার কোনো দরকার না আরে এগুলো আমাদের কাজ আপনি এই বয়সে এগুলো এই বয়স মানে তুমি কি আমাকে মানে বয়স মানে হইতেছে মানে আপনি সিনিয়র এগুলো জুনিয়রদের কাজ আমরা আপনার সাবঅর্ডিনেট আমরা করব সব কাজ না না কেন দরকার নেই আমি তো অফিসে কাজ করতে করতে মানে কি ফেড আপ হয়ে যাচ্ছি আমার ফিল্ডের এক্সপেরিয়েন্স দরকার আছে না ঠিকই ঠিকই স্বামী ভাই প্লিজ আপনাকে পোস্টটা দেখা উচিত ঠিক আছে আমরা ভাই বোন দুজন চাইতেই পারি আর আপনি কানে বলি কি ময়লা এগুলো কে লাগাইছে এগুলি ভাত ইমরান কিলিপো ভাইয়ের নাম সালে সালে বয়স কত বয়স বয়স এজ 31 31 পড়াশোনা করতে কি করেছেন ঢাকা ইউনিভার্সিটি সাবজেক্ট আইবিএ ইংলিশ আইবিএ ইংলিশ তারপর ইংলিশ ইংলিশ আপনি ড্রাগস কবে থেকে নেন নেই কবে থেকে ইন্টারমিডিয়েট মানে কলেজ সেকেন্ড ইয়ার কলেজ থেকে আপনি বয়সটা আমাদেরকে বলতে পারবেন কোন বয়স থেকে নেই আপনি সব কবে বের করতে পারবেন না আচ্ছা আপনার কাছে এসএসসি কত সালে 92 20 21 20 21 আপনি ড্রাগসটা কেন নেন হ্যাঁ কেন নেন আপনি ঘুমান কেন জি ঘুম কেমন জি ঘুমাল যেন তাকে বুঝতে পারবেন আপনি ঘুম কেমন পারবেন আসলে আমাদের সার্ভের জন্য না এই ধরনের প্রশ্ন করা প্রয়োজন আপনি এরকম প্রশ্ন করার আগে বুঝা উচিত যে কেন করছেন জিনিসটা আমরা জানি আপনি তাহলে একটা শট নেন জি নিজে একটা নিয়ে দেখেন কেমন লাগে না না আমাদের ওটা দরকার নেই আসলে আমি এমনি ভালো আছি আপনার নাম কি রেনুকা বলেন কি জানতে চান আরেকটা প্রশ্ন যে মানে আপনার বাবা মার মধ্যে সম্পর্ক বা আপনাদের ফ্যামিলিতে আর কি অন্য কেউ এরকম অ্যাডিক্টেড ছিল কিনা বা এরকম অ্যাডিকশন ছিল কিনা ড্রাগে বা আপনার বাবা মার মধ্যে সম্পর্কটা আমাদেরকে যদি একটু বলতেন আমার বাবার সম্পর্ক জেনে আপনার কি হবে না আমাদের কিছু হবে না আমাদের আচ্ছা আমরা হবে ছবি তুলতে চাই একটু তুলেন রেনু আপু হ্যাঁ
আপনি এখান থেকে কিসের ছবি তুলবেন? সামনে আসেন, আপনি সামনে আসেন। সাধারণত সব সাধারণত না, আপনি ছুলে তুলে ছবি তুলেন। আপনি আমার ছবি ছবি তুলতে চান, আমার ছবি তুলবেন। হায় আল্লাহ, তুই ভাত চুরি করিস রোজ রোজ? আমি তো রোজ ভাবি যে বিলাই ভাত চুরি করছে। নানি বাড়ির কথা মনে আছে তোর? মধুপুরের কথা? হ্যাঁ, গেটের পাশে দুইটা বড় কামিনী গাছ। তুমি যে গাছের ঝোপ থেকে সাপের লেজ ধরে টানছিল। আমি কি আর জানতাম, আমি তো হাসনা হেনা ফুলের ডাল ছিঁড়তে গেছিলাম। যদি ছোপ দিত তুমি আমার টাকা দিবা কিনা বলো? দিবা না? না দিবা না? না আমার টাকা তুমি মাইরা দিবা কেন? হ্যাঁ তুমি একটা ছোট লোক। কি? আমি ছোট লোক? আমি ছোট লোক? আমি ছোট লোক? এগুলো গিয়ে দুইটা বছর বাদাম জীবনে খাই নাই আমি। আর কিছু লাগবে? বাদাম,
মস্কারা করস আমার লাগে মস্কারা করস যাইন দে সবগুলান সমান সত্তর ধর্ষি পেট ইচ্ছে হলে আগামী মাসে চুল কাটাবো না এটাই ভালো দাদা কি লেখো কি তুমি এত এরকম ঘিচঘিট করে সারাক্ষণ রাত্রেবেলা দাঁড়া আমি ব্রেল শিখবো তারপরে তোমার ডায়েরি আমি পুরাটা পড়ে ফেলবো না ওই ফাউন্ডেশন থেকে না ওরা ওই অন্ধদের জবানবন্দি লিখতে বলছে আমি এটার একটা নাম দিছি আলোর অপেরা বলতো কেমন হয়েছে নামটা সেটাই যদি ওই ছাপা হয় না তাহলে কিছু টাকা পয়সা পাওয়া যাবে রে টাকার চিন্তা আবার তোমার লিখতে হবে কেন দাদা আমি বুঝি না সারাক্ষণ তোমরা কেন এরকম টাকার চিন্তা ভাবনা করো আমারও দেখি একই রকম খেচর 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 করতে থাকে তোমাদের এগুলো চিন্তা করার কি দরকার আমি বুঝি না আর দুইটা বছর পর তো আমাদের রাহানি চাকরি করতে পারবে তখন কি আর সংসারে এই হাল থাকবে চেহারা পাল্টা যাবে না তুই লিখতে চাইলে এমনি লেখ তোর এই টাকা পয়সার কথা ভাবা লাগবে না এত রেনু এই আমার এই ভেন্টিলেটরে ছড়ুইয়ের বাসা আছে না ওইখানে দুইটা বাচ্চা ফুটছে আগে ওরা দুইটা ছিল এখন আরো দুইটা মোট চারটা এই যে এটা খোসা নাকি হ্যাঁ ছড়ুইয়ের ডিমের খোসা তাহলে তো ভালোই সঙ্গী পাইলা দুজন তারপর ওই যে পাখি ভাচুর ওর কথাও লিখতেছি হ্যাঁ লিখবো না কেন দাদা এত রাত জেগে সব লিখালিখি করো না শরীর খারাপ করবে রেনু পাখি কিন্তু দেখছে কে কই দাদা হ্যাঁ তো দেখি না পাখি উড়াল দিছে দূর দাদা ভয় দেখিস না আমি রান্নাঘর থেকে যা দেখি না কি দেখি না কোনো দরকার নেই তুই বসো বস তুই কিছু বলবি আমাকে কি বলবো বল যদি কিছু বলার থাকে তুই কি আবার জিমে টিমে পড়ছিস নাকি তোর দাদা কি যে সব বলিস না তোর কথার কোনো মাথা মন্ড নেই যাবেন আপনি বংশাল সেন্ট্রাল জেল চলেন আমি আপনাকে ভাড়া দিব ভাড়া এই যে রেণুকা রহমান যাবেন নাকি কই যাচ্ছেন চিনতে পারছেন না সব শেয়ার করলাম আপনার সাথে গতকাল না আমি কাজে যাচ্ছি আপনাকে নামিয়ে দেই না 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 ঠিক আছে থ্যাংক ইউ কেন অসুবিধা নেই তো লাগবে না পৌঁছে দিয়েছি এখানে যাচ্ছেন চলে ঠিক আছে আমি চলে আসছি কোনো ব্যাপার না আমি যেতেই পারি
না না লাগবে না আমার। এই এই রিকশা যাবেন নাকি? বংশাল যাবেন? বংশাল সেন্ট্রাল জেলখানা যাবেন? যে না, আপনি সেফ থাকবেন আমার সাথে, কোনো সমস্যা নেই, আপনাকে নামিয়ে দিয়েই আমি চলে যাব। জেলখানা সেন্ট্রাল জেল। এটা কোন জায়গায় আপা? পুরান ঢাকা। আমি চিনি না। আচ্ছা ঠিক আছে, থাক লাগবে না। এরাও যাচ্ছে না কিন্তু। যাবেন আপনি? আপনাকে ভাড়া দিব, ভাড়া আসেন না। আরে গাড়ি দিয়ে তাড়াতাড়ি হবে তো, চলেন না। অসুবিধা নাই ভাই, আমার দরকার লাগলে আমি আপনাকে বলতাম। এখন কিছু পাননি? পেয়েছি। আমি দেখছি না তো কিছু। আছে। কই? এই রিকশা যাবেন নাকি? বংশাল। এখানে কেউ যাবে না এখন, আপনাকে নামিয়ে দিই আমি। হুট্টা উঠান। চাল দাও চাল দাও। এবার আমার পণ আপনার ঘরের ঠিক পাশে। ঠিক আছে, তোমার আমার হাতিশালার একটা হাতি কিনতে এবার যাবে। এবার চলে গেল তোমার এক হাতি ধ্বংস। এবার তোমারটা এবার আপনার রানীর সাথে আমার রাজার যে কি হবে, কি হবে কার কি হবে কে কি জানে বলো। এই নাও। কি অবস্থা আপনি? দেখ তো মাকে কখন চায়ের কথা বললাম, ইমরান আসছে অনেকক্ষণ হয়েছে, একটু দেখ না। হ্যাঁ দেখি। নৌকা। এই যে নৌকার সামনে নৌকা। নৌকা এই যে, তোমার তো এটা যায় তাই না? তোমার হাতি শেষ। হাতিশালার একটা হাতি চলে গেল। হ্যাঁ তোমার হাতি একটা শেষ। এবার দেখো তো কি অবস্থা দাঁড়ায় তোমার, দাও দেখি। আপনাকে কই? চাল দাও দাদা। চা দে ইমরানকে, দে চাল দাও ইমরান। আমার সাদা ঘোড়া। হ্যাঁ আপনার কালো ঘোড়ার মুখোমুখি। দুই ঘোড়া মুখোমুখি? খেলা তো তুমি জটিল করে দিচ্ছ ইমরান। বাহ বাহ বাহ, দেখেন ঘোড়া বাজা। হ্যাঁ খেলা তো অনেক জটিল করে দিল ইমরান। একটু কোনো অসুবিধা নেই। দেখি এবার তোমার কি অবস্থা দাঁড়ায়। হাতে শালে আপনার হাজির থাকবে, রাখতেই হবে। দেহতরি ছেড়ে দিলাম
অমিতের ভার তোমায় দিলাম গো এই অধমেরে সিনে রাখো গুরু অধমেরে অধমেরে সিনে রাখো গুরু কৃপা সিন্ধুর প্রেম বন্ধনে কেন তুমি দুটা দিন থাকতে পারবে না আমাদের ছেড়ে? হ্যাঁ পারবে না তরকারি আছে ছোট মাছ আলু ভর্তা কি মজা হয়েছে
খা খা শোন, কাল আরো রাত করে আসবি, আরো রাত করে আইবি, আমার ছোট পোলার পরীক্ষা, ঘুমাইলে তারপরে আইবি, ঘুমা। কেন এসব করো, বাদ দেওয়া যায় না, আমার দিকে তাকাও, আমার দিকে তাকাও। অনেক ভালো লাগে, খুব তাকাও না, এখন একটু তাকাও, তাকাও, খুব ভালো লাগে। হ্যাঁ তাহলে কাজ করো না, একবারে 100টা নিয়ে সারা জীবনের মতো ঘুমাও, ঝিমাও, ঘুমাও, আর চোখ খুলতে হবে না। নাও নিবা, সেই সাহস তো নাই, সেই সাহস তো নাই তোমার। এই ভেবে না, তোমার সব ছাড়তে হবে। তোমার জন্য, আমার জন্য, তুমি কথা শুনো, আমার কথা শুনো, বাদ দাও না এসব, প্লিজ আসো, কেন আসো, আসো, আসছে, আমি যাই। কি অবস্থা, কেমন আছেন ভাইয়া? এই তো, তোমাদের ক্লাস ক্লাস কেমন চলছে? চলছে, আপনার জন্য বসেছিলাম, এখন আমি যাই। আচ্ছা উঠলাম, আসি ভাইয়া, নে তুই খা। না ধর খা। আচ্ছা খোদা হাফেজ। স্বর্ণা প্রক্সিটা দিয়ে দিস। নট পারবো না, নট পারবো না, সরি একটু দেরি হয়ে গেল। আমি তোমার জন্য ক্লাস ভাঙলে এখানে বসে আছি, আমার কিন্তু এরপরে ক্লাসটা করতে হবে। যাও, এখনই যাবো বলিনি, বললাম যে পরে ক্লাসটা করব, আগে থেকে জানাই রাখলাম। আচ্ছা শোনো, তোমাকে একটা কথা জিজ্ঞেস করা হয়নি, ওই যে ওই দিন যে দেখা হইলো তোমার এক কাজিন, কি জানো নাম? শাওন ভাইয়া। হ্যাঁ, ও জানি তোমার দিকে কীভাবে করে তাকায়, ও কি তোমাকে পছন্দ করে বলো না? আগে করতো। তুমি করতা? কখনো ওর সাথে রিক্সা করো নাই তো? ঘুরছি। তোমার সাথে রিক্সা করে ঘুরছো? ও আমার কাজিন না, রিক্সা তো উঠতে হয়েছে। ও কি কখনো তোমার হাত ধরছে? কি বলো তুমি? না বলা তো যায় না, আমি তো এইসব ছেলেদেরকে চিনি। মানে কি? তুমি কখনো হাত ধরো নাই তো? আমি জীবনে তোমার হাত ছাড়া আর কারো হাতে ধরি নাই। বলা যায় না, মেয়েরা কিন্তু সবসময় এই কথাই বলে। কি? আচ্ছা রাগ করছো কেন, আমি কি তোমার কথা বলছি নাকি? সরি বললাম তো, সরি, রাগ করো না, হ্যাঁ রাগ করো না, প্লিজ প্লিজ। হ্যাঁ কালকে না, আজকে না, আজকে না।
আজকে আসতে সম্ভব না, কালকে সকাল 11টায়। হ্যাঁ আচ্ছা, না না শোন, তুই কাজ কর, তুই লগে রকিবুল তোর সাকিবুল ওগুলো এলো। হ্যাঁ একলা একলা গেল, এলাকার ছোটো ভাই দেখলো কি কাম করি না, কই সাথে থাকলে দরকার আছে না। হ্যাঁ ওগুলো বেশি মানুষ না, বেশি মানুষ ঝামেলা ওগুলো একলা যত মানুষ। হ্যাঁ হ্যাঁ আচ্ছা তাহলে, হ্যাঁ তাহলে কাজ কর, তুই তাহলে করে দাও। তোমার খোলা হাওয়া লাগিয়ে পারে, তোমার খোলা হাওয়া টুকরো করে কাছে আমি ডুবতে রাজি আছি, আমি ডুবতে রাজি আছি তোমার খোলা হাওয়া। সকাল আমার গেল মিছে, বিকেল যে যায় তারি পিছে গো, সকাল আমার গেল মিছে, বিকেল যে যায় তারি পিছে গো, রেখো না আর বেঁধো না কোলের কাছাকাছি, ডুবতে রাজি আছি তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে, তোমার খোলা হাওয়া লা লা লাগি আছে জাগি সকল রাত্রি বেলা, ঢেউগুলো আজ আমায় নিয়ে করে কেবল খেলা, মাঝির লাগি আছে জাগি সকল রাত্রি বেলা, ঢেউগুলো আজ আমায় নিয়ে করে কেবল খেলা, ঝড় কি আমি করব মেতে, ডরব না তার ভ্রকটিতে, ঝড় কি আমি করব মেতে, ডরব না তার ভ্রকটিতে, দাও ছেড়ে দাও ও গো রাজি আছি তোমার খোলা হাওয়া, তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে, তোমার খোলা হাওয়া। Mm-hmm.
লোকন হ্যাঁ সাখাবি না ইমরান না মানা করলাম আমি তোমাকে খুব ভালো লাগে না আমি এনজয় করতে চাই ইমরান দাও একা একা কেন আনন্দ নিবা দাও আমাকে দাও দাও দিব তো আরেকদিন আজকে নাই আমি এটা দিয়ে দিব সিম নিল করা যায় না করা যায় কি অসুবিধা কি অসুবিধা এই যাবে চাই পরশুদিন হয় নাই আসিল কই সকাল আইসে অবশ্য একটা সাদা গাড়ি নামাই দিয়ে গেছে গেছিল কই হ্যাঁ আইন কেমন আর বার্তাছে তো আমাকে ডাকেন বাসায় যাই মহল্লা পোলাবার অধিকার আছে না একটা গেলাম রাত কাটাইলাম আপনি নাকি হ্যাঁ বাড়িতে রাগ দেখান কামে দিব কানার আবার রাগ দেখানি দরদ লাগলে তিন দেয় যা টুকু আপনার বাচ্চাকে স্কুলে দিব আর নিজেরটা কি হবে স্কুলে যাবে আসুক আগে দেরি আছে তো কি এই যে কি হুম কি হবে
বাসায় বলে দিব। আমি তো এভাবে থাকবো না। দেখো দেখো আমাকে দেখো, কিভাবে এভাবে থাকা যায় বলো, থাকা যায়? এখন তো নেশায় নাই। তুমি এখন নেশায় নাই। তুমি বললা আর আমি বিশ্বাস করলাম। পারবা না সেটা বলবা না। শুনো শুনো, আমি পারবো। আমি তোমাকে বিশ্বাস করি না, ছাড়ো। শোনো, আমি পারবো। পারো, পেটে দেখাও। আমি রেহানের ফ্রেন্ড লীলা। না, রেহান তো বাসায় নেই। বাসা নাই? না। শিট, আপনি আসার কথাও জানে? হ্যাঁ আপু, তো আমাকে বললো আপনি। বড় বোন? হ্যাঁ হ্যাঁ, আমাকে বলছিল। আপনি আসলেই সুন্দর, রেহান প্রায়শই বলে আপনাকে। আচ্ছা আপু, কি হয়েছে? আমাকে তো রেহান বললো বাসায় আসতে। আজকে আমাদের রেজিস্ট্রেশনের মানে ফর্ম ফিল আপের লাস্ট ডেট, বুঝছেন? ওই লাস্ট সপ্তাহে আমাদের আরও তিনটে ফ্রেন্ড করলো, তখন আমি ওদেরকে হেল্প করছি। আর আমি তো গ্রুপ স্টাডি করি, তো আমাদের গ্রুপ মেম্বারও তো রেসপন্সিবিলিটি আমার। আমি এখন ইউনিভার্সিটি থেকে এখন এখান থেকে মানে ট্যাক্সি করে আসছি। এখন যেটা হয়েছে যে আজকেই লাস্ট ডেট, বুঝছেন? তো এখন যেটা হয়েছে যে আমার ওই টাকা দরকার আর কি। ওর যে ফর্ম ফিল আপের টাকাটা ওটা তো আমাকে দেয় নাই, তো আমি এখন ওটা নিতে আসছি আর কি। ও তো একবার ফর্ম ফিল আপের টাকা নিল, 1000 টাকা লাগে না, নিয়ে গেল তো। হ্যাঁ হ্যাঁ, টাকা নিয়ে নিল। না না, ও হয়েছে কি আপনি জানেন, ওই যে আমাদের ফ্রেন্ড আছে কবির, কবিরের আব্বা হইতেছে বার্থডে মাসে, হার্ট ডিজিজ হয় না ওই ওনার আর কি, হার্ট ডিজিজ হয়েছে। তো এখন বাইরে তো নিতে পারবেন না, তো বার্থডে নিছে। এখন যেটা হইতেছে যে ওরা ওদের জন্য আমরা কি কয়েকটা ফ্রেন্ড মিলে টাকা দিয়েছিলাম, তো ও হয়তো বাসায় এটা বলতে চায় নাই যে। আর আমার দেখেন, আমি বলি আপনারা, আমি ওর কাছ থেকে টাকা নিতাম না। আমি ওরা ফোন দিয়েছে অনেক বিপদে পড়ে, আমি কার্ড নিয়ে গেছি এটিএম বুথে। আজকাল কি যে হয়, লাইট থাকে না, কারেন্ট থাকে, লোডশেডিং হয়, তো বুথে টাকাটা বের করতে পারি নাই। দ্যাটস ওয়াই আমার টাকা এবং ওর টাকা। এখন আমার টাকা নিয়ে আপনি টেনশন করেন, মানে ও যদি এখন ফর্মটা আসতে না ফিল আপ করতে পারি আপু, তাহলে তো সেমিস্টার ড্রপ হবে। আমি একটু আম্মাকে জিজ্ঞেস করি। না, আপনাদের প্রবলেম থেকে আমি যাই না আপু, অসুবিধা নেই। না না, মানে একটা করতেই তো হবে, কি উপায় তো আর নাই কোনো। আপনি জি আপু, আম্মাকে তো কিছু বলে নাই। তাহলে আমি আসি তাহলে। নাই যে 1000 টাকা নিয়ে যেটা হবে না ওর। হ্যাঁ হ্যাঁ, হয়ে যাবে আপু, হয়ে যাবে আপু। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, আর রিহানা ঠিকই বলছিল, আপনি অনেক সুন্দর। থ্যাংক ইউ আপু, আজকে অনেক তাড়া, আমি আরেকদিন এসে খাই দেবো। ঠিক আছে আপু, খোদাহাফেজ। আর আপু রিহান নিয়ে বললেন, আমি নীলা আসছিলাম বাসে। হ্যাঁ, খোদাহাফেজ। ইমরান না চাইব, আইব না আইব আমি কি জানি। এইটা কি, এইটা কি? তুই কি ভাবছো সেই পলাতরে বিয়ে করব? কোনদিন না, করবো না।
একবারও আমার কথা ভাবলি না, সবাই নিয়ে থাকতে হয়, কি করি আমি, শাড়ির ভাসের মধ্যে লুকায় রাখলে চলবো, লুকাতে পারবি না, আমি মানুষের কাছে মুখ দেখাবো কেমন করে, মানুষ তোমার খাওয়ায় না পড়ায়, খাওয়ার খোটা দিলি, খাওয়ানোর খোটা দিলাম আমি, খাওয়ার খোটা, তিন তিনটা বাস্তারে কিভাবে মানুষ করছি একবারও চিন্তা করলি না, ইমরানরে বলবি তার মায়ের যেন আমার সঙ্গে দেখা করাই, such a feel I feel, when you're around, I'm feeling the ground shake, don't know what to make of you. ইমরান, তুমি কিন্তু কথা রাখনি। কোন কথা? তুমি বলেছিলে না যে আমার কাছে তুমি ব্রেইলি শিখবে। শিখব কই? তুমি তো সময় দিলে না। আপনার সাথে দেখানো দেখা গেছে, সেটা হয়ে যাবে একদিন। আহা, ব্রেইলি শিখতে হলে সেজন্য আলাদা সময় দিতে হবে। হয়ে যাবে, আপনার দান। রেহান, এতক্ষণে ফিরলি? ক্লাস ছিল। ক্লাস ছিল এত রাতে? ক্লাসের পর গ্রুপ স্টাডি ছিল। তাই এত রাতে বাসায় ফিরলে তারপরে পড়বি কখন? তোমরা যে এতক্ষণ বসে বসে দাবা খেলো তাতে কিছু হয় না, আর আমি স্টাডি করে ফিরলে দোষ হয় না? চোরা এত দাঁত ফালাই দেব, বড়দের সঙ্গে কেমনে কথা বলতে এখনো শেখে নাই, যা রুমে যা। পারো তো খালি আমার সাথেই। রাগের মাথা ভুল করলেন, আপনার হাতে। না বাবা, তোমার বোন গো বিয়া হয়েছে? জি, একটা হয়েছে। তুমি বিয়া করছিলা বাবা? না। ইমরান, জি, তোমার একটা পণ।
বাবা যা ইনকাম করো সংসার চলে। জি ভালোভাবেই চলে। বাবা এত সুন্দর চেহারাটা চুলদাড়িদের রেখে রাখো কেন? মা যাও তো তুমি। যাও আমরা খেলাটা শেষ করি। আমার সৈন্য তোমাদের ওখানে কি বৃষ্টি হচ্ছে? এই বৃষ্টিটা হ্যাঁ হ্যাঁ আহা আহা এত দুষ্টুমি করো কেন তুমি? একদম দুষ্টুমি করবে না। এই ওয়েদারটা কিসের জন্য পারফেক্ট জানো? এই ওয়েদারটা হচ্ছে একদমই রোম্যান্স করার জন্য পারফেক্ট। এই কে কে ওখানে? এই দাঁড়াও, এই সজি ভাই, সজি ভাই, আই সজি ভাই, ওই গাড়া, আই সজি ভাই, আপনার বাসায় চোর ঢুকছে। কি হয়েছে? চোর ঢুকছে। হ্যাঁ হ্যাঁ, মাথা খারাপ নাকি তোমার? আরে আমি নিজে চোখে দেখছি, হেঁটে দেওয়ার তোকে ঢুকছে। ওই বাপ্পু, ওই বেড়া তো আপনার ছেলে পেলার কোথায়? আমার ছোট ছেলে খালার বাড়ি গেছে কাল রাতে, আর এটা বড় ছেলে। তো উনি, হ্যাঁ আপনি, উনি গত রাতে
মারা গেছেন। কি নাম তার? ইমরান। হ্যাঁ চলো খুবই ভালো লাগছে। সে যেন আমার পাশে আজও বসে আছে, সে যেন আমার পাশে আজও বসে, সে যেন আমার পাশে আজও বসে আছে। হ্যালো, কি করো? হ্যাঁ ভালো আছো? কি করো? কই গেছো? আমি সুপারি বাগানে। কেন সুপারি বাগান দেখো নাই জীবনে? আরে সুপারি বাগান দেখবো না কেন, এই তো আমার বাগান। কিছু কয়েকদিন পর পর আমি যাই না, খেয়াল রাখতে হবে না? ও কয়েকদিন পর পর যাও, আমি তো দেখি না। আরে তোমাকে আমি, তুমি তো জানো না, বলে যাই না তো, এমনিতেই যাই। সুপারি বাগান দেখতে গেছো নাকি? আরে আমি সুপারি বাগানে গেছি, আমি জানি না কি রেনু আপা গেছে। আমি গিয়ে দেখি ওমা রেনু, মানে রেনু আপা, সে একা একা হাঁটছে। ও একলা একলা ঘুরতেছে, ঘুরুক। তোমার আর ঘুরুক ঘুরার দরকারটা কিছু নেই। কেন সে উনি প্রথমবার আসছে না? হ্যাঁ প্রথমবার আসছে, ও তো একাই ঘুরতেছে। তোমাকে ডাকছে যাওয়ার জন্য? আমাদের বাড়িতে আসছে তো, আমাদের এলাকায় আসছে। হ্যাঁ আসছে তো, দায়িত্ব আছে না? দায়িত্ব। হ্যাঁ তবে হইছে কি, লাখ ফিভার করছে এই সময় উনি আসছে। তোমার কাছে কি একজন একজন মেয়ে মানুষ থাকা ভালো? চুপ করো তো, ভালো লাগতেছে না তোমার কথা শুনতে। আমার ভালো লাগছে না, কি করলে ভালো লাগবে?
যাই, আমি রেনুকে ডেকে নিয়ে আসি। না আমি যেতে আর তুই তুমি সো প্লিজ যা, আমি যাই, আমি যাই। আমি জিজ্ঞেস করব তো বললাম। আরে তুমি এই অবস্থায় প্লিজ উঠবা না, প্লিজ এই অবস্থায় উঠে না তো, বসো বসো রিল্যাক্স, আমি আসতেছি। ইংলিশ ম্যান, হ্যাঁ এদিকে আয়। কি করেন দেখছেন? হ্যাঁ ইংলিশ ম্যান, ও ইংলিশ ম্যান তাড়াতাড়ি আসো। আমরা সমুদ্র দেখতে যাবো, বোটে বসা সমুদ্র দেখবেন, আমরা ডাব খাবো আরামসে। আপনি ওকে সময় দেন, আমি বরং ঘুরে আসি ইংলিশ ম্যানের সাথে। হ্যাঁ হ্যাঁ সে বসে আছে, বেশিক্ষণ লাগবে না, চলে আসবো। হ্যাঁ তাড়াতাড়ি পারো। আর এই ডাবগুলো হচ্ছে কি, প্রত্যেকটা নারিকেল গাছের ডাব, নারিকেল পানি আলাদা টেস্ট থাকে, আলাদা গন্ধ থাকে, এইটাই প্লাস এটা। এই সানি এদিকে আসো না। হ্যাঁ আসছি। কি করো তখন? না না ডাব ডাব তো, ডাব তো ইংলিশ ম্যান পারবে, তুমি কি করো? না ইংলিশ ম্যান তো কোনটা পারবে বুঝে না তো, সে কি জানে কোনটা পারবে? হ্যাঁ না এটা না, পাশেরটা পাশেরটা। হ্যাঁ পারো, ঠিক আছে। হ্যাঁ ফেলো, আমি না খাই। না 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 সমস্যা নাই, হ্যাঁ আমি ইয়েতে রাখলাম। সানি ভাই পরে খাবো আমি। না আমি বরং একটু বোট। হ্যাঁ ফেলো। তার ওই খবর টবর জানবা, জেনে টেনে ওকে পাঠানোর চেষ্টা করবা, অথবা কি এক নেশা কর ছেলের সাথে নাকি কি সম্পর্ক হয়েছে এগুলো একটু জানার চেষ্টা করো। সেটা না করে না তুমি কি করতেছো আমি কিচ্ছু বুঝতেছি না। আরে না না দুরো, কি বলো, আমি শুনছি তো ডিভোর্স হয়ে গেছে। বিয়ে ডিভোর্স তো হইছে বাবা, সেটা এক বছর আগে। হ্যাঁ এইটাই তো, এখন নতুন একটা ঝামেলা হইছে, সেটার জন্য খালামামার কাছে পাঠাইছে। সেটা জানো, সেটা না জেনে তুমি কি ডাব পাড়তেছো, কি করতেছো না করছো আমি কিচ্ছু বুঝতেছি না। তোমার কি মাথাটা এত খারাপ হয়ে গেছে? আসার পর থেকে যা ইচ্ছা তাই করতেছো। আপনার হাজবেন্ড কোথায়? আপনার ডিসিশন এখনই নিতে হবে, এটা অলরেডি 10 weeks। বাচ্চার কিন্তু হেপাটাইটিস সি হবার আশঙ্কা আছে। সিদ্ধান্ত আপনারা কি করবেন, নিজেরা বসে আলোচনা করেন তো, যে আসছে তার দেখভাল কিভাবে করবেন না করবেন।
রেনু আপা, তুমি কি আমাকে কিছু বলতে আসছিলে? কি বলবো রে, তুমি আর কতদিন থেকে গেলেই পারতা। আবার আসবো। আবার আসবা মন মতিকে গৌরাঙ্গে বিয়ে দেনা, বিয়ে দেনা, বিয়ে দেনা, মন মতিকে গৌরাঙ্গে বিয়ে দেনা। আর বেশিক্ষণ লাগবে না। আচ্ছা, কি অবস্থা বাবা, রাগ করছো? আজকে সারাদিন কথা বলা হয়নি। এইদিকে দেখো, নড়াচড়া করছে আস্তে। না, কিচ্ছু বুঝতে পারতেছি না, দেখি তো। মনে হয় রাগ করছে। চুপচাপ। হ্যাঁ, গোল করছে তো, করছে। হ্যাঁ করছে, যাও। কয়টা হইলো? যে কয়টা হোক, যাও, পুড়ে যাচ্ছে তো। হ্যাঁ যাচ্ছি। রেনু আপা তো উপরে শুয়ে আছে। এই রেনু আপা, যাও না, দেখো না, পুড়ে যাচ্ছে, আমি ডাকছি। তুমি ডাকো। হ্যাঁ ডাকো। আরে ডাক দাও না রেনু আপা। আরে আসো না, নিচে আসো, এত সুন্দর সন্ধ্যা, এখানে এসে বসো। কি অবস্থা, মন ভালো হয়েছে? আরে না, এখানে বসো না, ইয়ে আছে, দুহাতে রেনা পাই দিকে চলে আসো। হ্যাঁ হয়ে গেছে। কি রে, অস্থির লাগে? অস্থির হোক একটা, বুঝবা। কি রেনা পা, কি হয়েছে? সানি ভাই, হ্যাঁ আসেন। হ্যাঁ হ্যাঁ, শেষ। আয় আয়, উঠ, অনেক খিদে পেয়েছে, আয় তো, চলো। সানি ভাই আসেন। আসছি। এই যে ওয়াও। আরে দাঁড়াও না, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। এই তুমি একটু দেখো না, রেনু দেখো, মজার না? হ্যাঁ খুব ভালো। এই ইংলিশ ম্যান, ইটস ভেরি ফানি। কোনো কিছু দেয় নাই তো, প্লেট কাপ টাপ কিছু দেয় নি। তুমি যাও, তোমার ইংলিশ ম্যান হতে। ছিল নাইতে বলা না, জাল লোকে ছিল নাইতে বলা, ওর কাছে যান নাকি ভুলে গেছেন, নাকি ভুলে গেছেন কার কাছে ছিলেন? ভুলে গেছেন কার কাছে ছিল নাইতে বলা না? হ্যাঁ, যার কাছে ছিলেন তার কাছে যান।
কেন প্রীতি বরাইলা রে বন্ধু সেরে যাইবা যদি কেমন রাখিব তোর কেমন রাখিব তোর মন আমার আপন ঘরে বাঁধিরে বন্ধু ছেড়ে যাইবা যদি পারাপুরশি বাদিকাল নদী পারাপুরশি বাদিকাল নদী মরম জ্বালা সইতে নারি মরম জ্বালা সইতে নারী দিবানিশি কান্দিরে বন্ধু ছেড়ে যাইবা যদি ও রে thank you.
কেন প্রীতি বরাইলা রে বন্ধু সেরে যাইবা যদি কেমন রাখিব তোর মন কেমন রাখিব তোর মন আমার আপন ঘরে বাঁধিরে বন্ধু সেরে যাইবা যদি